বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। মঙ্গলবার ভোর 5:30টায় শুরু হবে এই ম্যাচটি। প্রশ্ন হলো, এর নাম বক্সিং ডে টেস্ট কেন? খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের পরের দিনটিকে বক্সিং ডে বলা হয়ে থাকে। মানুষকে আনন্দ দিতেই দিনভর চলে জনপ্রিয় সব খেলা। বক্সিং ডে কথাটা নজরে আসলে প্রথমে চোখের সামনে ভাসবে মোহাম্মদ আলী আর ফ্রেজিয়ারের মারমুখী ভঙ্গিতে দাঁড়ানো আইকনিক চিত্র। তবে এই দিনটার সাথে আদতে বক্সিংয়ের কোনো সম্পর্কই নেই। বক্সিং ডে বলতে বোঝানো হয় বড়দিনের পরের দিনটিকে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বক্স কিংবা বাক্সে করে এদিন গরিব দুঃখীদের মাঝে বিভিন্ন উপহার ও টাকা পয়সা বিতরণ করে উদযাপন করে। এ কারণে 26 ডিসেম্বর দিনটাকে বলা হয়ে থাকে বক্সিং ডে। এদিন যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, হংকং, মাল্টায় থাকে সরকারি ছুটি। দর্শকদের মাতিয়ে রাখতে আয়োজিত হয় প্রিমিয়ার লিগ। এছাড়াও চলে ক্রিকেট, হকি, রাগবি, ঘোড়দৌড়ের মতো জনপ্রিয় খেলাগুলো। তবে ক্রিকেট প্রেমীদের কাছে বক্সিং ডের মাহাত্ম বক্সিং ডে টেস্টের মধ্যেই নিহিত, যেখানে নিজেদের দ্বিতীয় টেস্টে কাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর পাকিস্তান। তবে এই টেস্টের আগে ম্যান ইন গ্রিনদের ডেরায় আছে অনেকগুলো ইঞ্জুরির খবর। এছাড়াও প্রথম টেস্টে 360 রানে হেরেছে তারা। তাই তো বক্সিং ডে টেস্টে এখন পাকিস্তান কি সমতায় ফিরতে পারবে কিনা তাই এখন দেখার বিষয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।